আজকে সকালে রান্না করতে গিয়ে একবারে গ্যাস শেষ হয়ে গেছে। আর রান্না করতে গিয়ে গ্যাস যখন শেষ হয়েছে তখন কি এক অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে রাইস কুকারে রান্নাটা করব আর কি। আর রান্না করতে গিয়ে কিন্তু গ্যাসটা ফুরে গেছে, তাই আর কি রাইস কুকারে রান্না করবো। আর রাইস কুকারে রান্নাটা অবশ্যই ব্যাচেলার ভাইয়া কিংবা আপুদের জন্য কিন্তু কাজে লাগবে। আর এখানে আমি রাইস কুকারে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, এগুলো মানে যে সব দিয়ে দিয়েছি, দিয়ে সব মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এখানে চিকেন রান্না করবো আর কি। একটা দেশি মুরগির মা কেটে ধুয়ে খুব সুন্দর করে নিয়েছি, আলু দিয়ে রান্না করবো বাচ্চাদের জন্য। করে আমার বাচ্চারা কিন্তু মুরগির মাংসের সাথে কিন্তু আলুটা খুবই পছন্দ করে। আর দেখতেই পাচ্ছেন আমি সব মশলা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব, নিয়ে এখানে ঝোলটা দিয়ে একবারে বসিয়ে দিব। আর এই ঝোলটা দিয়ে বসিয়ে দিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত আমি কিন্তু রান্না করব। দেখতেই পাচ্ছেন পানি নেমে এসেছে। আর এখানে একটু ঝোল দিয়ে দিলাম, এই ঝোলে আমি মাংসটা কষিয়ে নিয়ে কিন্তু রান্নাটা করব। তারপরে আবার একটু ঝোল দিয়ে দিব। যাই হোক, আমি কীভাবে রান্না বান্না করি সেই রান্নাটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু একটু ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলে আমি রেখে দেবো বাচ্চাদের জন্য করে। আর ওরা কিন্তু বেশি ঝোলটা খায় না, আর একটু কামাকা মাখা ঝোল রেখে দেবো যেহেতু বাচ্চাদের খাওয়াবো। যাই হোক, আজকে রান্না এইটুকুই। আর গ্যাস নেই যেহেতু, সেই জন্য আর অন্য রান্না করতে পারছি না। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।